আসসালামু আলাইকুম আমরা অনেকেই জানি খেজুর খাওয়া সুন্নত আবার এই একটি সুন্নতের পিছনেও আছে অনেক উপকারিতা আর এই সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি না সকালে খালি পেটে খেজুর খেলে যে উপকারগুলো হয় তা জেনে নিন খেজুরে আসে প্রচুর শক্তি এমিনো অ্যাসিড শর্করা ভিটামিন ও মিনারেল টিপস নাম্বার এক কোলেস্টেরল এবং ফ্যাট খেজুরে কোনো কোলেস্টেরল এবং বাড়তি পরিমাণে চর্বি থাকে না যার ফলে আপনি যখন খেজুর খাওয়া শুরু করবেন তখন অন্যান্য ক্ষতিকর ও চর্বিজাতীয় খাবার থেকে দূরে থাকতে পারবেন টিপস নাম্বার দুই প্রোটিন আমাদের শরীরের জন্য প্রোটিন অত্যাবশ্যকীয় একটি প্রয়োজনীয় উপাদান খেজুর হলো প্রোটিন সমৃদ্ধ ফলে আমাদের পেশি গঠন করতে সহায়তা করে এবং শরীরের জন্য খুব অপরিহার্য প্রোটিন সরবরাহ করে টিপস নাম্বার তিন ভিটামিন খেজুরে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন যা আমাদের শরীরের জন্য অত্যাবশ্যক যেমন বি ওয়ান বি টু বি থ্রি এবং বি ফাইভ এছাড়া ভিটামিন এ ওয়ান এবং সি ভিটামিন পাওয়ার আরও একটি সহজ মাধ্যম হচ্ছে খেজুর সেই সাথে খেজুরে দৃষ্টিশক্তি বাড়ায় সেই সঙ্গে রাতকানা রোগ প্রতিরোধও খেজুর অত্যন্ত কার্যকর টিপস নাম্বার চার আয়রন আয়রন মানবদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান খেজুরে প্রচুর আয়রন রয়েছে ফলে এটা হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায় তাই যাদের দুর্বল হৃৎপিণ্ড তাদের জন্য খেজুর হতে পারে সবচেয়ে নিরাপদ ঔষধ টিপস নাম্বার পাঁচ ক্যালসিয়াম ক্যালসিয়াম হার গঠনে সহায়ক আর খেজুরে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যা হাড়কে মজবুত করে খেজুর শিশুদের মারিকে শক্ত করতে সাহায্য করে টিপস নাম্বার ছয় ক্যান্সার প্রতিরোধ খেজুর পুষ্টিগুণে সমৃদ্ধ এবং প্রাকৃতিক আশে পূর্ণ এক গবেষণায় দেখা যায় খেজুর পেটের ক্যান্সার প্রতিরোধ করে আর যারা নিয়মিত খেজুর খান তাদের বেলায় ক্যান্সার ঝুঁকিটাও কম থাকে খুব সম্পত্তি একটি গবেষণায় উঠে এসেছে যে খেজুর অ্যাবডোমিনাল ক্যান্সার রোধে কার্যকর ভূমিকা পালন করে এবং অবাক করা বিষয় হচ্ছে এটি অনেক সময় ওষুধের চেয়েও ভালো কাজ করে টিপস নাম্বার সাত ওজন র্যাশ মাত্র কয়েকটা খেজুর কমিয়ে দেয় ক্ষুদের জ্বালা এবং পাকস্থলীকে কম খাবার গ্রহণে উদ্বুক্ত করে এই কয়েকটা খেজুরি কিন্তু শরীরের প্রয়োজনীয় সরকারার ঘাটতি পূরণ করে দেয় টিপস নাম্বার আট কোষ্ঠকাঠিন্য দূর করে খেজুরে আছে এমন সব পুষ্টিগুণ যা খাদ্য পরিপাকে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে কখনো কখনো ডায়রিয়ার জন্য এটা অনেক উপকারী টিপস নাম্বার নয় সংক্রমণ যকৃতের সংক্রমণে খেজুর উপকারী এছাড়া গলা ব্যথা বিভিন্ন ধরনের জ্বর সর্দি এবং ঠান্ডায় খেজুর উপকারী খেজুর অ্যালকোহলজনিত বিষক্রিয়ার বেশ উপকারী বেজানো খেজুর খেলে বিষক্রিয়ায় দ্রুত কাজ করে টিপস নাম্বার দশ রক্তশূন্যতা প্রতিরোধ প্রচুর মিনারেল সঙ্গে আয়রন থাকার কারণে খেজুর রক্তশূন্যতা রোধ করে তাই যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম তারা নিয়মিত খেজুর খেয়ে দেখতে পারেন টিপস নাম্বার এগারো কর্মশক্তি বাড়ায় খেজুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকার কারণে খেজুর খুব দ্রুত শক্তি বাড়াতে সাহায্য করে সারাদিন রোজা রাখার পর রোজাদাররা যদি মাত্র দুইটি খেজুর খান তবে খুব দ্রুত কেটে যাবে তাদের ক্লান্তি টিপস নাম্বার বারো স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতা বাড়ায় খেজুর নানা ভিটামিনে পরিপূর্ণ থাকার কারণে এটি মস্তিষ্কের চিন্তাভাবনার গতি বৃদ্ধি রাখে সঙ্গে স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতা বাড়ায় একটি পরিসংখ্যানে দেখা গেছে ছাত্রছাত্রী যারা নিয়মিত খেজুর খায় তাদের দক্ষতা অন্যদের তুলনায় ভালো থাকে শেষ টিপস হৃদরোগ প্রতিরোধ খেজুরে রয়েছে পটাশিয়াম যা বিভিন্ন ধরনের হৃদরোগ প্রতিরোধ করে এবং এস্টকের ঝুঁকি কমায় বিভিন্ন গবেষণায় দেখা গেছে খেজুর শরীরের খারাপ ধরনের কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম